পায়ের গোড়ালির ব্যথা চিকিৎসা ও পুনর্বাসন এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। পায়ের গোড়ালির ব্যথা চিকিৎসা ও পুনর্বাসন। পা মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যার পা নেই সেই বুঝছে পায়ের মর্মকথা। আর যাদের পা থেকেও সঠিকভাবে হাঁটা চলাফেরা করতে পারছেন না বা ভুগছেন পায়ের গোড়ালির ব্যথায়, তাদের পায়ের গোড়ালির নানাবিধ সমস্যা, চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে আলোকপাত করা হলো। সোহেলি রহমান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগছিলেন, নিয়মিত ফিজিও নিয়ে এবং চিকিৎসকের নির্দেশ মতো ব্যায়াম করে ভালোই ছিলেন, কিন্তু ইদানিং ঘুম থেকে উঠে ফ্লোরে পা রাখতেই পায়ের তলায় তীব্র ব্যথা হয়। আবার অনেকক্ষণ চেয়ারে বসে থাকার পর উঠে দাঁড়াতেই পায়ের তলায় তীব্র ব্যথা হয়, একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে। সোহেলি রহমান বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারলেন ওনার প্লান্টার ফ্যাসাইটিস হয়েছে। মানব দেহের পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে প্লান্টার ফ্যাসাইটিসই বেশি দায়ী। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে পায়ের তলায় স্পার বা কাঁটার মতো হাড় বৃদ্ধি হয়, তাকে ডাক্তারি ভাষায় ক্যালকেনিয়াল স্পার বলা হয়। তাছাড়া পায়ে হাড় ভেঙে গেলে ব্যথা হয়, গেঁটে বাত, অস্টিওমাইলিটিস, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, বার্সাইটিস, ট্যান্ডিনাইটিস, পায়ের গঠনগত ভুল ইত্যাদি রোগে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। লক্ষণ: পায়ে গোড়ালিতে ব্যথা হবে, সাধারণত হাঁটলে সেটা আরও বেড়ে যায়। গোড়ালি কখনো কখনো ফুলে যেতে পারে, খালি পায়ে শক্ত জায়গায় হাঁটলে সাধারণত ব্যথা বেশি বাড়ে। পায়ের গোড়ালিতে ব্যথা সকালে বেশি থাকে এবং তা বেলা বাড়ার সাথে সাথে একটু কমে আসে। অনেকক্ষণ এক জায়গায় বসার পর পা ফেলতে কষ্ট হয়, কখনো কখনো গোড়ালি শক্ত মনে হয়, আক্রান্ত স্থান লাল হয়ে ফুলে যেতে পারে ও গরম অনুভব হয়, পায়ের পাতায় একটু অবশ বা প্যারালাইসিস ভাব হয়। চিকিৎসা: রোগ নির্ণয় জরুরি, সঠিক চিকিৎসার প্রথম শর্ত সঠিক রোগ নির্ণয়। ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী নিরাপদ চিকিৎসা, তা হতে হবে সঠিক ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে। জুতার পরিবর্তন, যেমন নরম সোল ব্যবহার করা, হিল কুশন ব্যবহার, আর্চ সাপোর্ট দেওয়া, গোড়ালির কাছে ছিদ্র করে নেওয়া ইত্যাদি। শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হবে, ক্যালকেনিয়ান স্পার হলে কখনোই অপারেশন করানো উচিত হবে না, নরম সোলের জুতা ব্যবহার করবেন, চিকিৎসকের নির্দেশ মতো পায়ের ব্যায়াম নিয়মিত করবেন, প্রতিহ 10 মিনিট কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।